গুড মর্নিং, সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন বন্ধুরা? আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে। আমি বেশ ভালো আছি, আপনারা কেমন আছেন? তো আজ যাব একটা জায়গায়, কেন যাব সবটাই আপনাদেরকে জানাতে চলবো। তো সবার আগে দেখাই বাইরের ওয়েদারটা। প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে, যার জন্য মাঠে জল আবারও জমে গিয়েছে আর ঘাসগুলো কী সুন্দর সবুজ হয়ে গিয়েছে। প্রচণ্ড গরম পড়েছিল, যার জন্য এই অবস্থা। তো যাই হোক, ওয়েদারটা বেশ সুন্দর। তো এখানে আমি কিছু অহরের ডালের পাতা ধুয়ে নিলাম, যেটা আমি সকালে খালি পেটে খেয়ে থাকি। তো এটা সবার জন্যই খুবই ভালো, কিন্তু যাদের বেশি জন্ডিসের প্রবলেম রয়েছে তাদের জন্য এটা আরও বেশি ভালো। তো এই পাতাটা আমি এই জন্যেই খেয়ে থাকি, কারণ আমার শরীরে একটু হলেও জন্ডিস ধরা পড়েছে, যার জন্য আমি খালি পেটে এই পাতাটা খেয়ে থাকি। তো এই পাতার রসটা এভাবে বানিয়ে থাকি, ভালো করে ধুয়ে নিতে হবে আর সামান্য পরিমাণ জল মিশিয়ে এটাকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। তো হঠাৎ বাইরে যাওয়ার প্ল্যান হয়েছে, তো কিসের জন্য যাব সবটা আপনাদেরকে আগে দেখাতে চলবো। এখন চলছে গণেশ পুজো, আজ হচ্ছে গণেশ অষ্টমী, তো সেই জন্য একটু বেরোবো, আর কোথায় যাব সেটাও জানাবো। তো আমি এখানে কাপের মধ্যে এটাকে ছেঁকে নিলাম। তো যখন প্রচুর গরম পড়ে, তারপরে যখন ওয়েদারটা এমনি ঠান্ডা হয়ে যায়, তখন বেশ ভালো লাগে। আর সেই ঠান্ডা ওয়েদারে যেন মনে হয় ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না, তবু সকাল সকাল উঠে যেতেই হয়, যেহেতু ঘরে রয়েছে প্রচুর কাজ। তো এখানে আমি আজ সকালে জলখাবার বানিয়ে নিব, আর জলখাবার বানাতে গিয়ে দেখলাম বেগুন রয়েছে, তাই বেগুনের একটা ভর্তা করে নেব। তো বেগুনের সামান্য পোকা ধরেছিল, সেটাকে বাদ দিয়ে নিলাম আর বেগুনগুলোকে এভাবে কেটে নিলাম। অবশ্য বেগুনটাকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম। তো নিরামিষ আজকে, তো নিরামিষভাবে ভর্তাটাকে বানিয়ে নেব। খুবই ইজি আর সিম্পলভাবে ভর্তাটাকে আমি বানাই। তো এটাকে আমি কেটে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিব। তো আজ সকালে আমিও রুটি খেয়ে নিব, ভাত খেতে আর একদম ইচ্ছে করছে না, তাই একসাথে দুজনে খেয়ে নেব। তো এখানে বেগুনের ভর্তা করছি, তো এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো এটা নিরামিষভাবেই বানাবো, সর্ষার তেল নিয়ে নিব আর এতে আমি এটাকে ফ্রাই করে নেব। সামান্য কালো জিরা, একটু শুকনো লঙ্কা, এসব ফোড়ন দিলে ভর্তাটা আরও একটু টেস্টি হয়ে যায়। আর সাথেই পাশাপাশি আমি বানিয়ে নেব রুটি। তো বাইরের ওয়েদারটা যেহেতু খুবই সুন্দর, তাই এই ওয়েদারে ঘুমই পায়, তাই রুটিটাই আমি মনে করি যে বেস্ট অপশান। বেশিরভাগ সময় আমি সকালে ভাত খেয়ে থাকি, কিন্তু আজ আমি রুটি খেয়ে নেব। তো একজনের জন্য আলাদা আলাদা করে বানানো সেটা একদমই সম্ভব না, যেহেতু বাইরে যাওয়া হবে। তো দুপুরের লাঞ্চ আমরা ঘরে করব না, বাইরে যেখানে যাব সেখানে লাঞ্চ সেরে নেব, তাই আমি এখানে রুটিটাই করে নিলাম। তো তারপরে সব বাসনপত্র সব কিছু বাইরে করে দেব, তো কাকি এসে সবগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। তো এখানে আমি বেগুনের ভর্তাটা বানিয়ে নিলাম, বেগুনটা ভালো করে ভেজে নিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিলাম খুন্তির সাহায্যে। আর তারপরে এর মধ্যে আমি আমার পছন্দ মতো মশলা মিলিয়ে নেব, যেমন কি আপনারা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিলাতে পারেন। তো হয়ে গেল রেডি এখানে। তো এখানে আমি আমার ছেলের খাবারটা বসিয়ে দেব, শুধুমাত্র চাল আর ডাল আর একটুখানি কোয়াশ আলু এসব দিকে আমি ওর খাবারটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে 10-12 সিটি অবধি অপেক্ষা করব। এখানে আমন বাদাম ভিজিয়ে রেখেছি, কাজু কিশমিশ এগুলো খেয়ে নেব। তো দেখতে পাচ্ছি যে আলমারিটার অবস্থা খুবই খারাপ। যখন আমি বাইরে যাব, তো আমি আমার পছন্দের ড্রেসটা বাইরে রাখি, আর তখন দেখতে পাই আলমারির অবস্থা এরকম হয়ে আছে, তখন মাথাটা হয়ে যায় খারাপ, আর তখনই আমি আলমারিটা গুছোতে বসে গেলাম। তো এটা কোনো প্ল্যান ছিল না, আনপ্ল্যানিং। তো এই করে আমার লেট হয়ে যায়। তো আজকে ভাবলাম না, আলমারিটা আমি গুছিয়েই সারবো। তো এখানে আমি যত শাড়ি কাপড় আছে সবগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এই শাড়ি কাপড়গুলো সবগুলো এলোমেলো হয়েছিল, কোথায় কোনটা আছে কিছুই খুঁজে পাওয়া যায় না, যার জন্য আমি এগুলো গুছোতে বসে গেলাম। You're sick of my madness,
Don't you tell me what I supposed to do? You're better off without me. Don't you tell me what I supposed to do? When I'm walking on the streets half naked, it's part of me, it's part of me. When I'm making my bright makeup, it's part of me, it's part of me. When you're crushing all my dreams and you're making me so fool, get out of my life. I know what I know what I'm supposed to do. When you're crushing all my dreams and you're making me so fool, I know what I know what I'm supposed to do. Naked. I know what I'm supposed to do. আলমারি গুছানো আমার কমপ্লিট। এরপরে আমি গরম জলের মিক্সি জার সব কিছু, বাটি, কাঁসার বাটি, চামচ সবগুলো ভালো করে একবার ডিপ করে নেব। এগুলো ধুয়ে নেওয়া হয়েছিল ডিটারজেন্ট দিয়ে। তো এখন আমি এগুলোতে ভালো করে পেস্ট করে নেব মিক্সি জারে, ভালো করে ওর খাবারটা মিক্সড করে নেব। পেস্ট করে নিয়ে তারপর ওকে খাইয়ে দেব। তো ওকে খাইয়ে দাইয়ে স্নান ধান করে তারপরে আমি স্নান করে রেডি হয়ে নেব। তো আজকে যেহেতু বাইরে যাব, একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি। তার মধ্যে চলে এসেছিলো আলমারি গুছানোর কাজ, যেটা এক্সট্রা কাজ ছিল। যখনই এক্সট্রা কাজ হয়ে থাকে তখন কাজগুলো আরও বেশি হেডেক হয়ে যায়, আর যখন বাইরে যাওয়ার থাকে তখন এটা আমার সাথে প্রায়ই ঘটে থাকে। তো এটা আমার সাথেই হয়। আর এখানে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম purple.com থেকে, সেগুলো চলে এসেছে, আজ সেটা দিয়ে মেকআপ করব। তো এখানে আমি ইউজ করছি এখানে গোল্ড সিরাম, আর এখানে আমি প্রাইমার ইউজ করে তার উপরে আমি একটু ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। তো ধীরে ধীরে এগুলোর আমি রিভিউ আপনাদের সাথে শেয়ার করব, কেমন এসেছে আর এগুলো আমার স্কিনের জন্য সুইটেবল কি না। তো আমি যেহেতু ফার্স্ট টাইম অর্ডার করেছি, সেহেতু আমি এখনও পর্যন্ত এটার রিভিউ দিতে পারবো না, কারণ এটা আমাকে আরও মিনিমাম 15 days ইউজ করতে হবে, তারপরে আমি বলতে পারবো যে এগুলো আমার স্কিনের জন্য ঠিক কি না। যেহেতু আমার অয়েলি স্কিন, তো অয়েলি স্কিনের জন্য এটা আমি অর্ডার করেছিলাম। তো আমি আগে নিজে ইউজ করে তারপরে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তো এখানে আমি সাজুগুজু করে নিলাম। তো যেহেতু বাইরে একটু হলেও রোদ আছে, তাই আমি প্রথমে সানস্ক্রিম অ্যাপ্লাই করে তারপরেই কিন্তু আমি জিনিসগুলো অ্যাপ্লাই করে নিলাম, যেমন গোল্ড সিরাম, তারপরে একটু প্রাইমার আর ফাউন্ডেশন আর সামান্য লিপস্টিক। আর এখানে আমি একটা ছোট্ট টিপ পরে নিয়েছি, আর ঘড়িটা পরে আমি এখন বেরিয়ে যাব। তো চুলটাকে আমি এভাবে উঁচু করে বেঁধে নিয়েছি, যেহেতু বাইরে একটু হলো গরম রয়েছে, আর সাথে থাকবে আমার ছেলে, আর ছেলে চুলগুলো খুবই ভালোভাবে ধরে নেয়, আর যেটা আমার জন্য খুবই অকওয়ার্ড ফিল হয়, তার জন্য চুলটা বাঁধতেই হয়, বাচ্চা থাকলে সেটা স্বাভাবিক সবার জন্যই। তো এখানে আমি রেডি হয়ে নিলাম, ওকেও রেডি করে দিয়েছি, জুতো পরে দিয়েছি, আর ও ঘুমে একদম ঢোল, কারণ এটা এই টাইমটা ওর জন্য ঘুমের টাইম। তো এই টাইমে আমাদের যেহেতু যাওয়ার সময়, তাই ওকে এইভাবে নিয়ে বেরিয়ে গেলাম। তো ওকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছিলাম, সান্ধানও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এরপরে আমরা সবাই মিলে বেরিয়ে যাব। তো কোথায় যাব সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। তো থাকুন আমার সাথে এখানে, তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন। ছেলে তো এখানে ঘুমেই ব্যস্ত, তো ওকে আর উঠালাম না। তো যাই হোক, ও ঘুমুক, ওই মাঝে আমরা বেরিয়ে যাব আর চলে যাব, দেখি ও কতদূর ঘুমোতে পারে। তো এখানে আমরা টোটোতে বসে গেলাম, আর ওকে নিয়ে আমরা স্কুটিতে যেতে পারি না, যেহেতু স্পেস খুব কম, তাই ওকে নিয়ে আমরা টোটোতেই যাতায়াত করি। তো যতদিন না পর্যন্ত আমাদের একটা প্ল্যান রয়েছে বাইরে যাওয়ার, তো আমরা যেহেতু বাইরেই থাকি, তো শিলিগুড়িতে রয়েছে আমার শ্বশুরবাড়ি, এখানেই থাকা হয়। এখন যেহেতু ওয়ার্ক ফ্রম হোম চলছে, যতদিন চলবে ততদিন এখানেই থাকবো, তাই কোনো এক্সট্রা কোনো ভেহিকলস কেনার কোনো প্ল্যানিং নেই। তো গণেশ পুজো হচ্ছে বাইরে, সেগুলো দেখতে দেখতে আমরা বেরিয়ে গেলাম। তো বেরিয়ে আমরা এখানে যাব, অলরেডি চলে এলাম। তো এটা হচ্ছে আমার একটা বোনের বাড়ি, সেখানে গণেশ চতুর্থী মানানো হচ্ছে, গণেশ পুজো করা হয়। সেখানে কোনো নতুন করে মূর্তি আনা হয়নি, ঘরেই ছিল, সেই মূর্তিতেই ওরা পুজো করেছিল, খুব সুন্দর করে পুজো করেছে। এখানে ফ্ল্যাটে ঢুকতে রয়েছে তুলসী গাছ। তো ওর ঘরে রয়েছে বিভিন্ন রকম গাছ, দেখুন ঘরের সিঁড়িতে ঢুকতেই গাছ রয়েছে। আমার বোন ভীষণ গাছ পছন্দ করে, তাই জায়গায় জায়গায় ও গাছ রেখেছে। এই হচ্ছে আমার বোন, তো আমার ছেলেকে কোলে নিয়ে নিল।
তো আমরা এখন ঠাকুর দেখতে যাব আর এখানেই আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে আজ গণেশ অষ্টমীর জন্য নিমন্ত্রণ করা হয়েছিল, তো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি। তো এখানে রয়েছে আরও অনেক পুচকু পুচকি, তো তাদের সাথেও খেলাধুলা করছে আর তারাও ওকে পেয়ে খুবই আনন্দ, দেখুন কত আনন্দ হচ্ছে। তো ও তো সবার কোলে যেতে খুবই মজা পায় আর সবাই ওকে নিয়ে আদরও করতে খুবই ভালোবাসে, যেহেতু ও কোনো গান্নাকাটি একদমই করে না, এটা ওর একটা প্লাস পয়েন্ট। তো এরপরেই আমরা ঠাকুর যেখানে বসিয়েছে মানে পুজো হয়েছে, তো আমার বোন এখানে বারান্দায় খুব সুন্দর করে ঠাকুর ঘর বানিয়েছে আর এখানে পুজো পাঠ করে থাকে। এখানেও রয়েছে অনেক রকমের গাছ, তো দেখতে খুবই সুন্দর লাগে, একদম মনে হয় যে গাছই গাছ, ঘর ভর্তি গাছ। তো এটা সবার জন্যে লাগানো খুবই প্রয়োজন। তো দেখুন কী সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়েছে আজকের দিনে। তো এখানে আমার ছেলে সবার সাথে খেলছে, হাসছে, মজা করছে। তো সব বাচ্চাদেরকে সবার সাথে মেশানো খুবই প্রয়োজন হয়, কারণ ওদের জন্য খোলা আকাশ বাতাস সবই প্রয়োজন, সবার বাড়িতে যাওয়াও প্রয়োজন, কারণ বাচ্চারা যত বেশি মিশবে ওরা তত বেশি ফ্র্যাঙ্কলি হবে। তো এখানে আমার বরমশাই খেতে বসে গিয়েছে আর এখানে আরেকটা বেবি রয়েছে, ওকে আমি আদর করছি। তো এখানে আমি বাইরের সিনারি দেখছি, এখানে রয়েছে গৌর মঠ, পাশ থেকেই দেখা যায় এই মঠটা। তো এখানে আমার ছেলে শুয়ে আছে, আমার মা ওকে নিয়ে খেলাধুলো করছে, তো এখানে ও খেলছে, ততক্ষণ আমরা একটু দেখে নিই বাইরের বারান্দা। আর এখানে রয়েছে ব্যালকনি, সরি এটা ব্যালকনি না, উইন্ডো, উইন্ডোতেও কী সুন্দর গাছ লাগিয়েছে। তো এখন গাছ সবাইকেই লাগানো উচিত, ঘর হোক বারান্দা হোক, যেখানে আপনারা ইনডোর প্ল্যান্ট বা আপনারা আউটডোর প্ল্যান্ট যেটা পছন্দ সেটা আপনারা অবশ্যই লাগাতে পারেন। তো এখানে আমার ছেলেকে একটা সানগ্লাস পরিয়ে দেওয়া হয়েছে, এটা অবশ্য আর একটা বেবির সানগ্লাস, তো ওকে পরিয়ে দেওয়া হয়েছে, ও বেশ আনন্দ করছে আর আমরা বেশ ওকে নিয়ে এন্টারটেইন করছি। তো এটা হয়েই থাকে মাঝে মধ্যে, খুবই ভালো লাগছে ওকে। তো দেখছি পরিয়ে, তো আমরা একটা নেবো বলে প্ল্যান করছিলাম। তো এখানে চলে এলাম মার বাড়িতে, তো এখানে একটা বার্থডে পার্টি আছে আর আপনারা বিশ্বাস করবেন না, আজকে একদিনে দুটো আমাদের ইনভাইট আমরা পেয়েছি, সেটা একটা হচ্ছে গণেশ অষ্টমী আর একটা হচ্ছে বার্থডে। বার্থডে হচ্ছে আমাদের ফ্ল্যাটে একটা মেয়ে রয়েছে, বাচ্চা মেয়ে, 2 বছর হবে ওর বয়স, তো ওরও আজকে বার্থডে রয়েছে, সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। আর চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুর দর্শন করবো না এটা কি হয়। তো এটা হচ্ছে আমার মার ঠাকুর ঘর, মা খুবই পুজো পাঠ করে, আগেও বলেছিলাম, তো এই পুজো ঘরটা আমার খুবই মিস করি যখন চলে যাই। তো এই ঠাকুর ঘরের কাছে এলাম, একটু বসলাম, ঠাকুরগুলোকে দেখলাম, তো খুবই ভালো লাগে ঠাকুর দেখতে। আমার মার কাছে যখনই আসি তখনই আমি ঠাকুর ঘরের কাছে এখানে এসে বসে থাকি। তো এখানে আমি মা সবাই রেডি হয়ে নিচ্ছি যাব বলে, তো এখানে এসে আমি আবারও ড্রেস চেঞ্জ করে নিলাম। তো মা এখানে বারবার বলছে আজকে থেকে যেতে বা এই সপ্তাহটা পুরো থেকে যেতে, কি করব বুঝতে পারছি না, কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু আমি আনিনি। তো এখানে আমি বোনের ড্রেসই পরে নিলাম, কারণ আমি যখন এখানে আসি ওরই ড্রেস, ওরই মেকআপ, সব কিছু ওরই ইউজ করি। তো এখানে আমি যেহেতু প্ল্যানিং করে আসিনি, কিছু আনাই হয়নি আমার, তো শুধুমাত্র আমার ছেলের জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম। ছেলের জিনিসপত্র কি, একদিনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এনেছিলাম। তো দেখি হাজবেন্ডকে বলি কী বলে ও, তো থাকার তো কোনো প্ল্যানিং নেই। তো হঠাৎ করেই মা বারবার করে বলছে, মা অবশ্য আগের থেকেই ফোনে বলছিল, তো আমার কোনো প্ল্যানিং ছিল না। তো এখন দেখি কি করা যায়, বার্থডে থেকে তো আসি আগে ফিরে। তো এখানে আমি বেরিয়ে গেলাম, তো এখানে বার্থডে গিফটটা নিয়ে বেরিয়ে গেলাম। তো বার্থডে পার্টির জন্য আমিও রেডি হয়ে, আমার হাজব্যান্ড, মা, বোন সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। তো আমাদের বাড়ির সবারই ইনভাইট রয়েছে, তো ওখানেই খাওয়া দাওয়া করবো। তো দুপুরে তো আমরা লাঞ্চ ওখানে সেরেছিলাম বোনের বাড়িতে, যেখানে গণেশ পুজো হচ্ছিলো, আর এখানে আমরা রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া করবো। তো আজ বাইরেই সব খাওয়া দাওয়া, তো বলেই দিলাম কোথায় যাচ্ছি কী করছি সবটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কী সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে সেটাই আমি বলছিলাম। আর এগুলো সব নিজের হাতে সাজিয়েছে। তো এই হচ্ছে সেই বার্থডে গার্ল যার বার্থডেতে আমরা এসেছি। তো আজ এখানে ব্লগটা শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, পুরো ব্লগটা দেখাবো।